নরেন চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে। নরেন বাবু, আজকে যে ছবি দেখলাম, একদিকে হচ্ছে যেখানে এই আমরা এখানে আলোচনা করছিলাম যে ইতিহাস কোথাও বদলানোর দরকার কিনা, যেভাবে কোথাও দ্বীপপুঞ্জের নামগুলো থেকে কোথাও আস্তে আস্তে শেষ ইংরেজদের দেওয়ার নাম, সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি আমরা, সেই জায়গা দাঁড়িয়ে আজকে দেখতে হলো যে কে মালা আগে দেবেন সেই নিয়ে ফরওয়ার্ড ব্লক এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে মারামারি হাতাহাতি। ফরওয়ার্ড ব্লকের ফ্ল্যাগ নিয়ে দৌড়ানো হচ্ছে, মারামারি করা হচ্ছে সেই ফ্ল্যাগ নিয়ে, এবং তার সঙ্গে নেতাজির যে পোস্টার তা ছিঁড়ে ছিঁড়ে পড়ে রয়েছে সেইখানে। এটা কতটা লজ্জাজনক ছবি বলে মনে করেন আপনি? বিষয়টা আমার দৃষ্টিগোচরে এসেছে, আমি এখন পর্যন্ত যা খোঁজ খবর নিয়ে জেনেছি, সেখানে মূর্তিটা প্রতিষ্ঠা করেছে ডাইরেক্ট ফরওয়ার্ড ব্লক, এবং সেই মূর্তিটা ওখানে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে যাবৎকাল কেউ ওখানে মালা দিতে আসে, ফরওয়ার্ড ব্লকই অনুষ্ঠান করে মালা দেয়। পতাকা তো ফরওয়ার্ড ব্লকের হাতে থাকবেই, কারণ আজকে 23 জানুয়ারি নেতাজির পতাকা পার্টির পতাকা অনুষ্ঠান করা হয়। কিন্তু সেই পতাকা তো মারামারি করার জন্য নয় নরেনবাবু, পতাকা নিঃসন্দেহে থাকবে, সেই পতাকা তো মারামারি করার জন্য নয়, পতাকাটা ওখানে থাকবেই। আজকে পতাকা নিয়ে ফরওয়ার্ড ব্লক নেতাজির কাছে যেতে যায়। মারামারি ফরওয়ার্ড ব্লক করার জায়গা পশ্চিমবঙ্গের কোনো জায়গায় আছে? যেখানে এই রাজ্যে শাসক দল তৃণমূল, সেখানে কেউ মাথা উঁচু করে কথা বলতে পারে? এগুলো বলেন না কেন? এগুলো মানে বলার জন্য বললে আলাদা কথা, আপনারা বলেছেন আরো খারাপ খারাপ কথাও বলে। আমি এত আলোচনায় অংশগ্রহণ করতেও রাজি ছিলাম না। আজকে 23 জানুয়ারি সকাল থেকে বিভিন্ন কাজ, এখনো অনেক কর্মসূচি আছে, তবুও আপনারা বলেছেন, যেহেতু আমাদের লোকেরই আক্রান্ত হয়েছে, আমাদের জেলা পার্টির সেক্রেটারি আক্রান্ত হয়েছে, আমাদের পার্টির নেতারা আক্রান্ত হয়েছে, অন্য কেউ আক্রান্ত হয়নি। পতাকা থাকবে ওখানে, নেতাজির পতাকাও থাকবে, পার্টির পতাকাও থাকবে, কারণ আজকে 23 জানুয়ারি মানুষের মধ্যে জমায়েত হয়েছিল পতাকা নিয়ে কাউকে মার দিবে, সেই মানুষরা যারা নেতাজির প্রতি শ্রদ্ধা জানাচ্ছিল তাদের উপর আক্রমণ হয়েছে, সেটা এইটুকু। এবার কেউ যদি এটাকে মানে যে বিভিন্ন ভাষা শব্দ চয়ন করে একে ব্যবহার করেন করতে পারে, আমি আপনাদের ঘটনাটা বললাম, আমার জানা ঘটনাটুকু, আমার দলের থেকে রিপোর্ট নেওয়া ঘটনাটুকু, এর বেশি আমার বলা উচিত নয়। ঘটনা ইসলামপুর, আমি ছিলাম কলকাতা, তারপর ছিল পাঁচলা হাওড়া, এখন বদলিবাহী। আপনি নিঃসন্দেহে খবর পেয়েছেন যখন, আপনি নিশ্চয়ই ব্যাপারটা দেখবেন, কিন্তু ঘটনাচক্রে আমি আসবো অনিন্দবাবুর কাছেও। অনিন্দবাবু, দুই দলের মারামারি, এবং যেখানে বলা হচ্ছে যে এই যে পতাকা নিয়ে, অনেক ধন্যবাদ নরেনবাবু আপনাকে।